আসসালামু আলাইকুম, টুডেস টাইমের সাথে আছি আমি অনু। আজকে আলোচনা করব কেমন ছিল খোলাফায়ে রাশেদিনের যুগের ব্যবসা বাণিজ্য। সুপ্রাচীন কাল থেকে মক্কা বাণিজ্য নগর হিসেবে পরিচিত ছিল। আরব উপদ্বীপের অনেক অঞ্চলের মানুষের প্রধান জীবিকা লুণ্ঠন হলেও মক্কার অধিবাসীদের জীবিকার প্রধান উৎস ছিল ব্যবসা বাণিজ্য। ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে ব্যবসা বাণিজ্যের কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। ইসলাম ধর্মের বিকাশের পর্যায়েও তাই আরবের অন্য অনেক প্রাচীন রীতির মতো ব্যবসা বাণিজ্য করাকে হালাল করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত মদিনা কেন্দ্রিক ইসলামী রাষ্ট্র ও ব্যবসা বাণিজ্যের প্রসারে পৃষ্ঠপোষকতা প্রদান করেছে। খোলাফায়ে রাশেদিনের চার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 632 থেকে 634 খ্রিস্টাব্দ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 থেকে 644 খ্রিস্টাব্দ, হযরত উসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 644 থেকে 656 খ্রিস্টাব্দ, এবং সর্বশেষ খলিফা জ্ঞানের দরজা খ্যাত হযরত আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 656 থেকে 661 খ্রিস্টাব্দ এর সময়ে বণিক সম্প্রদায় নিরাপদে ও স্বাধীনভাবে খেলাফতের বিভিন্ন অঞ্চলে ব্যবসা বাণিজ্য করতে পারত। মহান খলিফাদের অনেকেই ব্যবসা বাণিজ্যে নিয়োজিত ছিলেন। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কাপড়ের ব্যবসায়ী। তিনি ওই কাপড়ের ব্যবসা করেই বিত্তশালী হন। ইসলাম ধর্ম গ্রহণের সময় তিনি প্রায় 40,000 দিনারের মালিক ছিলেন। তিনি বলেন, কুরাইশদের মধ্যে আমি সবচেয়ে বেশি সচ্ছল ও সুখী ব্যবসায়ী ছিলাম। জাহেলিয়া যুগে তিনি অনেকবারই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্যবসায়ের উদ্দেশ্যে দূর দেশ সফর করেছেন। ইসলাম গ্রহণের পরও তিনি ব্যবসায়ের উদ্দেশ্যে দূর দূরান্তে সফর করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের এক বছর আগেও তিনি ব্যবসার উপলক্ষে বসরা গমন করেন। তবে মদিনাকে কেন্দ্রিক ইসলামী রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর তিনি খেলাফতের গুরু দায়িত্ব যথাযথভাবে পালনার্থে ব্যবসা বাণিজ্য থেকে নিজেকে গুটিয়ে নেন। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুও ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণের আগে তিনি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বহু অঞ্চলই সফর করেন। ইসলাম গ্রহণের পরও তিনি নিজেকে ব্যবসা বাণিজ্যে নিয়োজিত রেখেছিলেন। আল্লামা সুলাইমান নদভীর মতে তার অন্য সংস্থার প্রধান অবলম্বন ছিল ব্যবসা। খিলাফতের মহান দায়িত্ব পালন করার পাশাপাশি নিজের পরিবার পরিজনের ভরণ পোষণ চালিয়ে নিতে তিনি ব্যবসা করতেন। ঐতিহাসিক তাবারি, ইবনে সাদ প্রমুখের বিবরণ থেকে জানা যায় যে খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করেন তখন তার কাছে বাইতুল মালের 80,000 দিরহাম পাওনা ছিল। তিনি ওই অর্থ নিজের ব্যবসায় বিনিয়োগ করার জন্য বাইতুল মাল থেকে ধার হিসেবে নিয়েছিলেন। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র আবদুল্লাহ বিন ওমর ও ওবাইদুল্লাহ বিন ওমরও ব্যবসা বাণিজ্যে নিযুক্ত ছিলেন। ঐতিহাসিক বিবরণী থেকে জানা যায় যে তারা ইরাক থেকে পণ্যদ্রব্য কিনে মদিনায় বিক্রি করতেন। ওই সময়ে শুধু খলিফা বা রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিরাই নন, সাধারণ মানুষও এমনকি নারীরাও ব্যবসা বাণিজ্যে নিজেদের নিয়োজিত করেছিলেন। ঐতিহাসিক তাবারির বর্ণানুযায়ী হিন্দা বিনতে উৎপা ছিলেন ওই সব ব্যবসায়িক নারীর মধ্যে অন্যতম। হিন্দা বিনতে উৎপা বনু কেলাবের শহরগুলোতে গমন করে পণ্যদ্রব্য বেচাকেনা করতেন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছাড়াও তার প্রদেশিক শাসনকর্তারাও ব্যবসা বাণিজ্যের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। ওইসব প্রদেশিক শাসনকর্তার মধ্যে বসরার গভর্নর হযরত আবু মুসা আশআরি ছিলেন অন্যতম। ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সফল ব্যবসায়ী। তিনি যৌবনের শুরুতেই নিজেকে ব্যবসা বাণিজ্যে নিয়োজিত করেন। সততা, বিশ্বস্ততা, সত্যনিষ্ঠা, কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি অল্প সময়ে বিপুল অর্থ সম্পদের অধিকারী হন। তৎকালীন আরবে তার চেয়ে বিত্তশালী ব্যবসায়ী আর কেউ ছিলেন না, এই কারণেই তাকে গনি বলে অভিহিত করা হতো। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আগে আলোচিত প্রথম তিনজন মহান খলিফার মতো বড় ব্যবসায়ী ছিলেন না, তিনি মূলত সৈনিক ছিলেন। তার শৈশব কেটেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গৃহে, ফলে তাকে জীবিকা নির্বাহের চিমুত্তা করতে হয়েছে।
হিজরতের পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুয়ের সঙ্গে বিবাহ হলে তিনি পৃথক গৃহে বসবাস করতে শুরু করলেন এবং জীবিকা নির্বাহের জন্য কাঠ বিক্রি করতেন। যুদ্ধ অভিযান থেকে প্রাপ্ত গনিমতের অর্থ তার সংসারের খরচে ব্যয় হতো। পরিশেষে খোলাফায়ে রাশিদিনের যুগে শুধু মুসলিমরাই ব্যবসা বাণিজ্যে নিয়োজিত ছিলেন এমন নয়, অমুসলিমরাও ওই সময় স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতেন। এমনকি বিদেশি অমুসলিম বণিকরাও খেলাফতের বিভিন্ন অঞ্চলে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতেন বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্র থেকে জানা গেছে।